আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন আলোচনা করব। শিক্ষাবর্ষ দুই হাজার তেইশ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অজানা রাশির ভগ্নাংশের গল্প অধ্যায় নিয়ে এটা হচ্ছে শিক্ষাক্রম দুই আর অবশ্যই নতুন বই পৃষ্ঠা নম্বর দুইশো থেকে দুইশো আঠাশ আর পাঠ নম্বর হচ্ছে পাঁচ শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আলোচনায় চলে যাই দেখো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ এর আগে আমরা করেছি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ বহুপদী রাশিকে একপদী এক পদি রাশি দ্বারা ভাগ আজকে আলোচনা করব বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ এবার চলো আমরা একটি শ্রেণীকক্ষের আয়তন পরিমাপ করতে চেষ্টা করি যদি একটি বিদ্যালয় ভবনের নিচতলার একটি কক্ষের আয়তন টু এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ঘন মিটার কক্ষের উচ্চতা টু এক্স প্লাস ওয়ান মিটার এবং প্রস্থ এক্স মিটার হলে কক্ষটির দৈর্ঘ্য কত হতে পারে তোমরা বলতে পারো কি নিশ্চয় তোমাদের আয়তাকার ঘনবস্তুর কথা মনে আছে চলো বের করতে চেষ্টা করি এটা একটা আয়তাকার বস্তু এর আয়তন হচ্ছে টু এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ঘন এর উচ্চতা টু এক্স প্লাস ওয়ান এবং প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে দেখো কক্ষের আয়তন এত মিটার ঘনমিটার কক্ষের উচ্চতা এত মিটার কক্ষের প্রস্থ এত মিটার কক্ষের দৈর্ঘ্য সমান কত কক্ষের দৈর্ঘ্য সমান হচ্ছে আয়তন বাই উচ্চতা সমান টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু বাই টু এক্স প্লাস ওয়ান এখানে আমরা দেখো এই লাইনের পরে এক আর এক লাইন হবে এক্স কমন নেবো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু বাই এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান এক্স আর এক্স কেটে গেলে থাকসে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু বাই টু এক্স প্লাস ওয়ান এটা এবার দেখো দলগত কাজ গুটি খেলা পদ্ধতি এবার আমরা গুটি খেলা পদ্ধতির সাহায্যে এর দৈর্ঘ্যটা নির্ণয় করবো দেখো এখানে টু এক্স প্লাস ওয়ান তার মানে এটা হচ্ছে দেখো এটা হবে হচ্ছে ভাজ্য আর এটা ভাজ্য ভাজ্যটা আমাদের কি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু আর ভাজ্যটা ভাজকটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের দেখো এখানে এক্স স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার পর্যন্ত আছে আমরা দুইটা ঘর বেশি নিয়েছি এক্স কিউব আর এক্স ফোর তাহলে এখানে দেখো ওয়ান ধ্রুবকের জন্য এখানে সখ দুই তার মানে এখানে দুইটা গুটি নিয়েছে এখানে এক্সের জন্য পাঁচটা পাঁচটা গুটি এক দুই তিন চার পাঁচ এখানে এক্স স্কোয়ারের জন্য টু তার মানে দুইটা গুটি এক দুই এবার দেখো ভাজকে দেখো টু এক্স প্লাস ওয়ান তার মানে ওয়ান এখানে একটা গুটি আর টু এক্স এক্সের জন্য এখানে দুইটা গুটি এখানে হচ্ছে এক্স এখানে ওয়ান এখানে এক্স তাহলে বন্ধুরা দেখো আমরা এর আগে শিখেছি যে ভাজকের সমসংখ্যক গুটি নিয়ে এখানে দল গঠন করতে হবে তাহলে এখানে দেখো কয়টা আছে একটা দুইটা তিনটা তার মানে তিনটা তিনটা করে একটা দল গঠন করতে হবে এখানে দেখো এক দুই তিন একটা দল এক দুই তিন একটা দল দুইটা দল হয়েছে তাহলে এখানে দুইটা গুটি হবে আর এখানে একটা বাদ আছে আর এই দুইটা দিয়ে এক্সের গুটির সংখ্যা হবে কত একটা একটা দল তার মানে এখানে গুটি সংখ্যা হবে একটা তাহলে আমাদের এক্স হলো একটা আর এটার গুটি সংখ্যা হলো টু তার মানে এক্স প্লাস টু এটার ভাগ ফল হবে আমাদের এক্স প্লাস টু অর্থাৎ নির্ণয় ভাগ ফল এক্স প্লাস টু আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ এবার আমরা চলো চলে যাই একক কাজে একক কাজে গুটি খেলার পদ্ধতির সাহায্যে ভাগ করি দেখো একক কাজ গুটির খেলা পদ্ধতির সাহায্যে বহুপদী এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টুকে বহুপদী এক্স প্লাস টু দ্বারা ভাগ করো তার মানে এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ভাগ এক্স প্লাস টু এটা গুটি খেলা পদ্ধতির সাহায্যে ভাগ করতে হবে তাহলে আমাদের এটা হচ্ছে কি এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাযোগ এবার আমরা গুটি খেলা পদ্ধতির সাহায্যে এটাকে ভাগ করবো এখানে স্কোয়ার আছে দুইটা তার মানে দুইটার চেয়ে বেশি সংখ্যক আমরা ঘর বানাবো এক দুই তিন চার এটার জন্য ওয়ান এক্স এক্স স্কোয়ার এক্স থ্রি তাহলে ওয়ান দেখো এটায় কয়টা আছে দুই তার মানে এখানে দুইটা গুটি হবে আর এখানে আছে এক্সের তিনটা তার মানে তিনটা গুটি এক দুই তিন আর এখানে এক্স স্কোয়ার মানে একটা গোটে আছে এবার আমরা ভাজকেরটা বানাই এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা হচ্ছে ভাজ্য এবার আমরা ভাজকেরটা বানাবো দেখো এখানে আছে হচ্ছে এক্স তার মানে ওয়ান তিনটা ঘর হবে এক্স স্কোয়ার এক্স ওয়ান একটা ঘর সব সময় একটা অথবা দুইটা ঘর সবসময় বেশি নিতে হবে তাহলে ওয়ান কত ধ্রুব পদের জন্য আছে দুইটা আর এখানে আছে কয়টা একটা তার মানে একটা এটা হচ্ছে এক্স প্লাস টু এবার আমাদের বলছে কি ভাজকের সমসংখ্যক গুটি নিয়ে আমরা দল গঠন করব। তাহলে ভাজকের গুটি সংখ্যা আছে কয়টা আমরা দেখি ভাজকের গুটির সংখ্যা আছে হচ্ছে এক দুই তিন তার মানে তিনটা তিনটা করে আমরা দল গঠন করব। এটা হবে আমাদের ভাগ ফল ভাজ্য ভাজক ভাগ ফল এবার আমরা দেখে দল গঠন করি এখানে তিনটা তার মানে এখানে দুইটা তিনটা এই তিন তিনটা মিলে একটা ঘর হলো আর দুইটা বাদ থাকলো এই দুইটার এই একটা মিলে তিনটা তিনটা মিলে একটা দল হলো তাহলে ওয়ানের ক্ষেত্রে কয়টা দল হলো একটা তার মানে এখানে হবে একটা গুটি আর এখানে এক্সের জন্য একটা তার মানে এক্সের জন্য একটা গুটি হবে তার মানে এক্স এখানে প্লাস এখানে কত একটা তার মানে ওয়ান এক্স প্লাস ওয়ান এটার হচ্ছে ভাগ ফল হবে এক্স প্লাস ওয়ান অতএব নির্নে ভাগ ফল সমান এক্স প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা গুটি খেলা পদ্ধতির সাহায্যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করলাম আমরা ভাগ ফলটা বের হলো এক্স প্লাস ওয়ান আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবা সেই সাথে শেয়ার করে দিবা আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ